নমস্কার, আমি ঋত্বিক মুখার্জি, আপনাদের প্রিয় ধারাবাহিক আমাদের এই পথ যদি না শেষ হয়ের সাত্যকী। উর্মি আর সাত্যকী কবে একে অপরের প্রেমে পড়বে, এটা আমার মনে হয় অলরেডি দর্শক বুঝে গেছেন যে সাত্যকী উর্মির প্রেমে পড়ে গেছে, আর উর্মিও কিছুটা হলেও প্রেমে পড়েছে। পুরোপুরি কবে প্রেমে পড়বে সেটা বোধ হয় স্ক্রিপ্ট রাইটার যিনি আছেন উনি ভালো বলতে পারবেন। উর্মির সঙ্গে সাত্যকীর অফস্ক্রিন কেমিস্ট্রি মানে তখন তো ঋত্বিক অন্বেষা হয়ে যাচ্ছে বিষয়টা। তো ঋত্বিক অন্বেষার কেমিস্ট্রি যদি বলতে হয় তাহলে সেটা খুবই মজার এবং খুবই ফানি। বিষয়টা হচ্ছে, ধরুন এরকম খানিকটা, হয়তো ও কোনো সমস্যায় একটা পড়েছে, এসে বললো ঋত্বিক দা আমি না একটা চাপে পড়ে গেছি, বুঝলে তো। আমার চাপে পড়েছিস বল কি হয়েছে? এই হয়েছে। আরে ঠিক আছে চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে। ও তখন আমাকে বলে, আরে তুমি এটা এত এক বড় প্রবলেম তুমি এটা এরকমভাবে বলে দিলে, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ তো ঠিক হয়েই তো যাবে আলটিমেটলি। তো এরকম আর কি, মানে খুব একটা আমাদের মধ্যে খুব মজাও হয়, ও আমার পিছনে লাগে আমি ওর পিছনে লাগি, বেশ মজাটাটা হাসি হয়, কোনো অসুবিধা নেই। আর সব থেকে মজার বিষয়টা, অন্বেষা আমাকে খুব গাইড করে, মানে ঋত্বিকদা তুমি অ্যাকচুয়ালি তো আমার থেকে ইন্ডাস্ট্রিতে সিনিয়র, সেই হিসেবে আমার বেশ ভালোও লাগে বিষয়টা। আমাকে বলে ঋত্বিকদা এটা একদম করবে না, তুমি এটা করো তাহলে আরও ভালো হবে। একটা আমার থেকে ছোট কিন্তু একটা গার্জিয়ান টাইপ আর কি, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। বিয়ের আগে তো আমাদের মধ্যে একটা ওই কিছুটা দূরত্ব ছিল, যেমন ধরুন মানে উনি ওনার বাড়িতে থাকতেন, আমি ওনার আমি আমার বাড়িতে থাকতাম, তারপরে উনি ফোন টোন করে আমরা দেখা টাকা হয়ে যেত বা কোইনসিডেন্টালি অনেক সময় দেখা হয়ে যেত, সেইটা কিছুটা কম দেখা হতো, দেখা তো হতো। কিন্তু এখন বিয়ের পরে তো আমার পুরো ছায়াসঙ্গী হয়ে গেছে আর কি, মানে যেখানেই যাই সেখানেই উর্মির দেখা পাই। আর বিয়ের পরে যেটা সবথেকে বড় চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে আমাদের বাড়ির লোকজন একটা নতুন মেম্বার এসছে আমাদের বাড়িতে, সেটা নিয়ে বেশ মাতামাতি শুরু করে দিয়েছে। আমার কথা তো ভুলেই গেছে আমার বাড়ির লোকজন আর কি, উর্মিকে নিয়েই সারাক্ষণ মাতামাতি শুরু করে দিয়েছে। এই সত্য কি না, চেষ্টা করছে বর্তমান পরিস্থিতিটার সঙ্গে মানিয়ে নেওয়ার, মানে অতটাও তো ইউজ টু নয়, সেটার সঙ্গে একটু মানিয়ে নিতে চেষ্টা করছে। এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারছে না, চেষ্টা করছে, আশা করি পারবে সত্যকে মানিয়ে নিতে। যেমন আমরা জানি যে উর্মি খুবই বড় লোক বাড়ির মেয়ে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বাড়িটা তো একটা মধ্যবিত্ত বাড়ি, তো সেখানে আমরা প্রত্যেকেই একটাই বাথরুম ইউজ করি। বিয়ের পর উর্মির বাথরুম করতে প্রচণ্ড অসুবিধে হয়, সেটা নিয়ে একটা খুব বড়সড় অশান্তির সৃষ্টি হয় বাড়িতে। সেই জায়গা থেকে তারপর ঠাম্মি ডিসাইড করে যে ওর জন্য একটা আলাদা বাথরুম বানানো হবে। তো এই বিষয়টা, এই আমাদের বাড়ির একটা সেট আপ ছিল, সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে উর্মির জন্য। এই বিষয়গুলো হচ্ছে আর কি, এই পরিবর্তনগুলো বিয়ের পর সত্যকী দেখতে পাচ্ছে। আমার সেরা সিন যদি বলতে হয় তাহলে আমি বলবো ফুলশয্যার রাতের সিনটা, কারণ এইভাবে যে ফুলশয্যা করা যায় সেটা বোধহয় ঋত্বিক মুখার্জি কখনো এক্সপেক্ট করতে পারে না, যেটা সাত্যকী করে দেখিয়েছে আর কি। বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল। একটা বলছে যে ওই আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে ওই তারাদের মাঝখানে একটা ড্রাইভে যাচ্ছে দুজনে, এটা বেশ ইন্টারেস্টিং ছিল বিষয়টা, খুব ভালো সিন ছিল ওটা। আমাদের এই পথ চলার সাথী হিসেবে আপনাদের চাই, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই পথ যদি না শেষ হয় শুধুমাত্র জি5-এ, যে কোনো সময় যে কোনো জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে।